আপনি কি প্রত্যহ জীবনের সমস্যায় জর্জরিত, কিংবা আপনার সন্তান আপনারই অবাধ্য, অন্যমনস্ক, পড়াশোনায় বিদ্যায় বা চাকুরিতে বাধা, ক্লান্ত হয়ে উঠেছেন সাংসারিক অশান্তিতে, সবার মাঝে থেকেও কি আপনি একলা? জানেন কি, সবই গ্রহের খেলা। তাহলে আর দেরি নয়, আপনাদের সঙ্গে আপনাদেরই সমস্যার সমাধানে সৃষ্টি টিভির পর্দায় রয়েছেন হস্তরেখাবিদ বাস্তু বিষয়ক। জয় শ্রী গণেশ। সিদ্ধিদা গণেশকে প্রণাম জানিয়ে আজকে শুভলাভ অনুষ্ঠান শুরু করছি। শুভলাভ অনুষ্ঠান মানেই আমরা জানেন নতুন কিছু নিয়ে আলোচনা, নতুন কিছু নিয়ে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রত্যেক দিনই। আমাকে আমরা সৃষ্টি টিভিতে আমরা দেখতে পাচ্ছেন লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে সকালবেলা 9:25 মানেই হচ্ছে লাইভ প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন। আমার সোম থেকে একদম রবিবার অবধি আমাকে প্রত্যেক দিনই কিন্তু সকাল 9:25 আমাকে আমরা দেখতে পাচ্ছেন। সোমবার আর বুধবার দুপুর 2:25, সোমবার আর বুধবার দুপুর 2:25 লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে পাচ্ছেন। মঙ্গলবার দিন দেখুন আমরা রানিং স্কুলে প্রত্যেকটা দিনগুলো কিন্তু যাচ্ছি, কবে কোন কোন বারে কোন কোন সময় প্রোগ্রামগুলো হয় দেখুন আমার ঠিক বুকিং নাম্বারের তলায়, দেখুন এই জায়গাটা ফলো করুন, বুকিং নাম্বারের তলায় দেখুন প্রত্যেক দিন কখন কখন প্রোগ্রামগুলো হচ্ছে, ডিটেলসে কিন্তু যাচ্ছে, সেগুলোকে কিন্তু আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে কিন্তু লিখে নিন প্রত্যেকটা চেম্বারের নামগুলো কিন্তু যাচ্ছে, কবে কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বার গুলোতে বসছি। যেমনি আজকে আমাকে আমরা বিআরটি চেম্বারে পেয়ে যাচ্ছেন, আজকে আমাকে আমরা বিআরটি চেম্বারে পেয়ে যাচ্ছেন, আজকে কিন্তু আমাকে আমরা বিআরটি চেম্বারে পেয়ে যাচ্ছেন, আগামীকাল আমাকে আমরা পাচ্ছেন বহরমপুর, মুর্শিদাবাদ বহরমপুর চেম্বার, যারা বহরমপুর চেম্বারে দেখাতে চাইছেন আগামীকাল, আগামীকাল কিন্তু আমাকে আমরা বহরমপুর চেম্বারে পাচ্ছেন, আগামীকাল আমাকে আমরা বহরমপুর চেম্বারে পাচ্ছেন, মানে হচ্ছে 19 তারিখ, আর 20 তারিখে আমাকে আমরা পাচ্ছেন কৃষ্ণনগর, 20 তারিখে আমাকে আমরা কৃষ্ণনগর, যারা নদিয়া ডিস্ট্রিক্টে থাকেন তারা কৃষ্ণনগর চেম্বারে দেখাবেন, যারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে থাকেন তারা কিন্তু আমাকে আমরা আগামীকাল বহরমপুর দেখাতে পাচ্ছেন, আর উত্তর চব্বিশ পরগনা যারা থাকেন, যারা ভাবরা, মসনপুর, বনগাঁ, বসিরহাট, হাসনাবাদ, দত্তপুকুর, বামুনগাছি, বারাসাত, হ্যাঁ প্লাস হচ্ছে আমরা আমরা আগরপাড়া, সোদপুর, ওখান থেকেও কিন্তু আমাকে আমরা বিআরটি চেম্বারে কিন্তু দেখাতে আসছেন, বেলগুড়িয়া থেকে তো আসছেন, দমদম থেকেও আসছেন, নাগাবাজার থেকেও আসছেন, উল্টোডাঙ্গা থেকেও কিন্তু বিআরটি চেম্বারে দেখাতে আসছেন, কারণ বিআরটি চেম্বারটা বহু বছরের চেম্বার, নিজস্ব চেম্বার আমার, আর 26 তারিখে প্রত্যেক মঙ্গলবার মানে মানে 26 তারিখে আমাকে আমরা ব্যারাকপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন, ব্যারাকপুর চেম্বারে 26 তারিখে কিন্তু আমাকে আমরা ব্যারাকপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন, আমাকে আপনারা পেয়ে যাচ্ছেন বুধবার, প্রত্যেক বুধবার দিন যেমনি আমাকে পাচ্ছেন দক্ষিণেশ্বরে, কারণ 20 তারিখে নয় 27 তারিখে, 27 তারিখে আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন, আর প্রত্যেক বৃহস্পতিবার গড়িয়াহাট, প্রত্যেক বৃহস্পতিবার মানে 21 তারিখে আমাকে আমরা গড়িয়াহাট চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন, দুর্গাপুর চেম্বারে যা ডেট যাচ্ছে, টিকিট কিনে যাচ্ছে সেটাকে ভালো করে নোট করে নিন, আমাদের আমার বর্ধমানের চেম্বারে পাচ্ছেন, আমাকে মেচেদায় পাচ্ছেন, আমাকে আপনারা মেদিনীপুরে পাচ্ছেন, কাঁথি চেম্বারে পাচ্ছেন, একাই মালদায় পাচ্ছেন, শিলিগুড়ি পাচ্ছেন, প্রত্যেকটা চেম্বারের কিন্তু ডেটগুলো যাচ্ছে, সেইগুলোকে আপনারা ভালো করে নোট করেন, কেননা প্রোগ্রামের শুরুতেই এগুলো বলে দিই, কেননা ফোন যখন আসে তখন আমার আর বলা সম্ভব হয় না, প্লাস আমরা অনেক কিছু জানার জন্য আগ্রহ থাকেন, প্লাস আমার কিছু যে উপচারগুলো বলার থাকে সেগুলো কিন্তু আমি সবসময়ের জন্য আপনাদের সেগুলো নিয়ে আসি, সেগুলো যেন আমরা করে যেন ভালো থাকতে পারেন, সেগুলো থেকে আমরা যেন অনেক সুফল পেতে পারেন, প্লাস আমার যে কথাগুলো শুনে যে যে যোগে যে যে সময় যে কাজগুলো করলে আপনাদের শুভত্ব পেতে পারেন সেগুলোর জন্য কিন্তু আমি সবসময়ের জন্য তুলে ধরি। যেটা এখন যেটা চলছে সেটা হচ্ছে শ্রাবণ মাস, খুব একটা ভালো মাস কিন্তু পাওয়া যাচ্ছে, এই মাসে কিন্তু বিশেষ বিশেষ কিন্তু কার্য সিদ্ধি হয়, বিশেষ মনস্কামনা বাসনা পূর্ণ হয়, খুবই খুবই একটা জাগ্রত মাস বলে মানা হয় এই শ্রাবণ মাসটা। এই শ্রাবণ মাসে কিন্তু প্রত্যেক অনেকেই আছেন 16টা সোমবার করেন, অনেকে আছেন পরপর কিন্তু এই মাসে যেমনি এইবারে যেমনি 5খানা সোমবার পাওয়া গেছে, এই মাসে এই বছরে এই মানে মানে 2022-এর শ্রাবণ মাসে 1429-এ শ্রাবণ মাসে কিন্তু আমরা 5টা কিন্তু সোমবার পেয়েছি, অনেকেই কিন্তু সোমবার মানেন, অনেকে সোমবারে কিন্তু ব্রত রাখেন, প্লাস সোমবারে অবশ্যই নিরামিষ কিন্তু আমরা খাচ্ছেন, প্লাস সোমবারের
প্রচুর টোটকা আছে, মানে শ্রাবণ মাসে প্রচুর প্রচুর টোটকা, সেগুলো করলে বিশেষ বিশেষ টোটকার মহত্ব আছে। শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করা মানে শিওর সাকসেস। আর শ্রাবণ মাসে যারা যারা বিদ্যার্থী যারা প্রতিকার করছে, তারা যারা পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে পারছেন না, তারা যদি ইমিডিয়েট এই শ্রাবণ মাসটাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু খুব ভালো, কিন্তু আমরা সিওর সাকসেস কিন্তু পাবেন। প্লাস রাজদার এই জাগ্রত টোটকা গুলো খুব ভালো কাজ দেয় এই শ্রাবণ মাসে। হ্যালো, হ্যাঁ নমস্কার, জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? কোথা থেকে বলছেন? আলিপুর থেকে, আলিপুরদুয়ার থেকে বলছেন, হ্যাঁ নর্থ বেঙ্গল। হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানবেন? আচ্ছা মেয়ের নাম বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ মেয়ের নাম দেবশ্রী পাল। হ্যাঁ দেবশ্রী, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান? দেবশ্রী দাদা, দেবশ্রী। দেবশ্রী? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন। জন্ম সময় সাতটা পর, জন্মস্থান কোথায়? জলপাইগুড়ি। জন্মবার সেদিন বৃহস্পতিবার ছিল, তাই তো? মীন রাশি, মীন রাশি, মীন রাশি আর হচ্ছে মীন রাশি আর হচ্ছে মিথুন লগ্ন, নিশ্চয়ই জানা ছিল এটা আপনার? না না না, আমি এই মেয়ে সম্বন্ধে জানা ছিল না। আচ্ছা কিছুই জানতেন না, ডাটাটা কোনো জানাই ছিল না, তাই তো? না না না, হ্যাঁ এই সম্বন্ধে কিছুই জানা ছিল। আচ্ছা মীন রাশি মিথুন লগ্ন, কিন্তু আমরা রেবতী নক্ষত্র, রেবতী নক্ষত্রে জাতক জাতিকারা খুব বুদ্ধিমতী হয়, প্রচন্ড পরিমাণে তারা কিন্তু মানুষকে কনভিন্স পাওয়ার খুব ভালো থাকে, তাদের বুদ্ধিমত্তার জায়গাটা কিন্তু প্রচন্ড পরিমাণে ভালো থাকে। আপনার মেয়ের বুদ্ধিমত্তার জায়গাটা কিন্তু খুব ভালো আমি দেখতে পাচ্ছি। হ্যালো, আছে তো? হ্যাঁ বুদ্ধিমত্তার জায়গাটা কিন্তু আপনার মেয়ের কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা প্রবল। বৃহস্পতি পেয়েছে, লগ্ন পেয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মানে হচ্ছে বৃহস্পতি নক্ষত্র, রবি পেয়েছে বুধের নক্ষত্র। আপনার মেয়ে তো খুব বিদ্যা মানে ভালো এডুকেটেড, ভালো মানে পড়া প্রচন্ড পরিমাণে পড়াশোনা ভালো করা উচিত আপনার ছেলে মেয়ের। হ্যাঁ না ভালো, ও মাধ্যমিকে আইটেনারি সপ্তাহে ওর অবশ্যই আমরা যেন ছক গুলো যেন দেখতে পান, সেই জন্য কিন্তু পরের অনুষ্ঠানটা যেটা হবে সেটা কিন্তু আমরা কিন্তু ল্যাপটপে সমস্ত আপনাদের ছকটা কিন্তু দেখতে পাবেন, টিভি স্ক্রিনে কিন্তু আমরা কিন্তু ছকটা কিন্তু দেখতে পাবেন পরের অনুষ্ঠানটায়। এখন এই অনুষ্ঠানটা পাবেন না, আবার পরেই, হ্যাঁ পরেই কিন্তু আমরা কিন্তু পাবেন। আপনার এখানে দেখতে পাচ্ছি বুধ পেয়েছে বুধের নক্ষত্র, আপনার মেয়ের কিন্তু মানে সায়েন্স নিয়ে পড়ার শখ, সায়েন্স নিয়ে পড়লে কিন্তু আপনার মেয়ের খুব ভালো হবে। কি নিয়ে পড়ছে? এটা এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে, আপনি কি বুঝতে পারছেন? আমি জানি না, আপনি বলুন। এটা তো আপনার ডিসিশনটা ম্যাডাম, আপনার জন্ম ছক বলছে সায়েন্সের ছক ম্যাডাম, এটা টোটালি সাইন্স। দেখুন আমি কিন্তু প্রথম কথাটাই বললাম যে আপনার মেয়ে খুব এডুকেটেড, প্রচন্ড ভালো হবে, রেজাল্ট ভালো করার কথা, প্রচন্ড ভালো বিদ্যার্থী আপনার মেয়ে। আপনি বললেন হ্যাঁ ছখানা লেটার নিয়ে পাশ করেছে, নার্সিং ট্রেনিং করছে, ঠিক আছে, কিন্তু এটা ওর লাইন নয়, করছে ঠিক আছে, এর থেকে আরো ভালো পজিশনে যাওয়ার কথা। এই যে নার্সিং করছে, ওর আন্ডারে ও মানুষকে মানে না, ও মানে নার্স মানে ওকে নার্স হতো না, ওর ডাক্তার হতো, সেই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু ম্যাডাম একটুখানি প্রবলেম করে দিয়েছেন, বুঝতে পেরেছেন? আপনার 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 কি এটা এটা কি আপনি বুঝতে পেরেছিলেন এটা এটাই হওয়ার ছিল? এই জায়গাটাই ম্যাডাম ভুল হয়ে গেছে, পারলে একটু এখন যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা নিয়ে তো আর ফের কিছু বলতে পারবো না, কেন সেটাকে আর আমি বলবো না ইয়ার লসও করতে, কিন্তু আপনার এখানে মেয়ের বাইরে ছক জন্মস্থান থেকে বাইরে উন্নতি, সেই বাইরে উন্নতিও কিন্তু করছে, কিন্তু এখানে চতুর্থ স্থানে শনি বসে থাকার জন্য আপনার মেয়ের কিন্তু মানে যেখানে পড়াশোনা করছে সেখানে কিন্তু বন্ধু বন্ধুর জায়গাটা খুব একটা ভালো নয়, বন্ধুর জায়গাটা খুব একটা ভালো না, প্লাস একটু আপনার বিবাহিত জীবনটা বিবাহিত জায়গাটাও কিন্তু ডিস্টার্ব আছে, এরকম কিছু কিছু বুঝতে পারছে, মানে কোনো প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে জড়িয়ে গিয়ে কোনো রকম সমস্যা এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, এমন কিছু বুঝতে পাচ্ছেন? এই জায়গাটা একটু সমস্যা আছে ম্যাডাম, পারলে আপনি শিলিগুড়ি চেম্বারে এসে আমার সঙ্গে সামনে সামনে যোগাযোগ করুন, সামনে সামনে হ্যাঁ আসবেন আসবেন চলে আসবেন, ডেট অফ ডেটটা ডেট শিলিগুড়ি চেম্বার, যারা যারা বুকিং করবেন শিলিগুড়িতে তারা কিন্তু আগে থেকে বুকিং করে রাখতে হবে, কেননা
শিলিগুড়িতে প্রচুর ডিমান্ড, প্রচুর ক্লায়েন্টদের কিন্তু চাহিদা আছে যে রাজদা কবে শিলিগুড়িতে আসছেন, যে জন্য বলে দিচ্ছি আগে থেকে কিন্তু আমাদের নামটা লিখে রাখতে হবে। ডেটটা কিন্তু আপনারা ঠিক যখন ফোন করবেন তখন কিন্তু আমরা ডেটটা কিন্তু আমরা জেনে যাচ্ছেন, ডেটটা কিন্তু আমরা কিন্তু তখন কিন্তু জেনে যাচ্ছেন। প্লাস হচ্ছে আপনার এই যে আমরা যে কুণ্ডলী মেয়ের খুব ভালো কুণ্ডলী আছে কিন্তু ট্রাকটা ভুল হয়ে গেছে, এই আপনার মানুষ মানে কি ডাক্তারি পরীক্ষায় চান্স পায় না, আপনার মেয়ে ডাক্তারি পরীক্ষায় চান্স পেত ভালো ডাক্তারও কিন্তু হতে পারতো, আপনার মুখ উজ্জ্বল করত, সেই জায়গায় সে কিন্তু নার্স নিয়ে পড়ছে। যেমন সেবামূলক লাইন দুটোই কিন্তু একটা পজিশনের একটা ব্যাপার থাকে, ডাক্তারের একটা আলাদা পজিশন, নার্সের একটা আলাদা পজিশন, দুটোর মধ্যে দুটো কিন্তু এক কিন্তু নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মেয়েকে অবশ্যই কিছু প্রতিকার করতে হবে, প্লাস কিন্তু বিবাহিত জায়গাটাও ডিস্টার্ব আছে, ক্যারিয়ারের জায়গাটাও খুব যে বলবো এবং কিছু সফলতা পাবে তাও নয়, মোটামুটি একটু প্রবলেম আছে, পারলে একটু যোগাযোগ করবেন। যেটা আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমাদের শ্রাবণ মাস, এটা বাবার মাস, খুব ভালো একটা মাস, আমরা রুদ্রাক্ষ ধারণ করার জন্য বিশেষ মাস, রুদ্রাক্ষ যারা যারা ধারণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু বিশেষ কিন্তু একটা মাস, সেটা হচ্ছে শ্রাবণ মাস। যারা যারা রুদ্রাক্ষ এক থেকে চোদ্দ মুখী রুদ্রাক্ষ কিন্তু অগ্নি অবধি কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে আমার সার্টিফিকেট সমেত কিন্তু পাবেন। টেস্টিং রিপোর্ট ছাড়া কিন্তু রুদ্রাক্ষ কিন্তু আমি দেই না, টেস্টিং রিপোর্ট ছাড়া কিন্তু আমি রুদ্রাক্ষ প্রদান করি না। যারা যারা রুদ্রাক্ষ নিতে যারা ইচ্ছুক, যারা রুদ্রাক্ষ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, শ্রাবণ মাসেই কিন্তু আমি রুদ্রাক্ষ দেই। এই বারো মাসের মধ্যে শ্রাবণ মাস আর চৈত্র মাস আর বৈশাখ মাস এই কটা মাসেই কিন্তু রুদ্রাক্ষ পাবেন। আর সব থেকে দি বেস্ট মাস হচ্ছে আমাদের শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে যদি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, বিদ্যার্থীদের বলবো যারা পড়াশোনার জায়গায় ডিস্টার্ব চলছে, যাদের চাকরি ক্ষেত্রে সমস্যা চলছে, যাদের শারীরিক সমস্যা প্রচন্ড ব্যাধি নিয়ে ভুগছেন, প্রচুর ডাক্তার দেখাচ্ছেন কিন্তু রোগ সারছে না, তারা কিন্তু এই শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করুন, খুব ভালো কিন্তু সফলতা পাবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, জয়শ্রী গণেশ। নমস্কার, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, ছেলের নাম বলুন, এটা পাঠ করুন। সায়ন সিংহ। হ্যাঁ, নাম আপনার ছেলের ডেট অফ বার্থ? 14/12/2003। জন্ম সময়? সকাল 7:10। জন্মস্থান কোথায়? বারাসাতে। আচ্ছা, জন্ম বার কি কি বার ছিল? রবিবার। কর্কট রাশি ধনু লগ্ন জানা ছিল এটা আপনার? আপনি কি আগে কিছুদিন আগে ফোন করেছিলেন? না না, আমি কোনোদিন করিনি। হ্যাঁ আচ্ছা, আপনার এই আচ্ছা আপনার কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপনার ছেলের কিন্তু ম্যাডাম ধনু লগ্ন মূলা নক্ষত্র পড়েছে, আপনার ছেলের কিন্তু তীরে গতিতে কিন্তু ছেলে কিন্তু এগোয়, কিন্তু আপনার ছেলের যেটা প্রয়োজন যতক্ষণ মানে হাতের সামনে যতক্ষণ না পাবে ততক্ষণ কিন্তু আপনাদের সঙ্গে চরম অশান্তি ঝুট ঝামেলা ছেলে কিন্তু সৃষ্টি করে। ইয়ে সান্ন মানে হাতে মানে আপনি টিকিৎসান্ন জিরো করুন, টিকিৎসান্নটা মিউট করুন, মিউট করুন। হ্যাঁ, আপনার ছেলের কিন্তু মানে যেহেতু মূলা নক্ষত্র, মূলা নক্ষত্রে হচ্ছে সবকিছু তার জিনিস হাতের সামনে থাকতে হবে, যে কোনো জিনিস যে চোখের আড়ালে হয় সে কিন্তু খোঁজে যায়, রেগে যায়, এই জিনিসটা কিন্তু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আপনি অবশ্যই সেটা বলবো। প্লাস হচ্ছে আপনার ছেলের কিন্তু এখানে রবি হচ্ছে বুধের নক্ষত্রে, বুধ পেয়েছে শুক্রের নক্ষত্রে, শুক্র পেয়েছে রবির নক্ষত্রে, আপনার ছেলের কিন্তু এডুকেশনের জায়গায় আগের যে ক্যান্ডিডেটকে বললাম আপনার প্রচন্ড ভালো পড়াশোনায়, কিন্তু আপনার ছেলের পড়াশোনা বিধাবৃদ্ধি ভালো কিন্তু পড়াশোনার মনে রাখা, পড়াশোনার প্রতি মনোনিবেশ জায়গাটা কিন্তু প্রচন্ড ডিস্টার্ব, বাড়ি থেকে এলো কে গেল এই জায়গার দিকে তার বেশি কিন্তু ন্যাক চলে যায়, ঠিক কিনা বলুন? প্লাস প্রচন্ড আপনার সঙ্গে ডিস্টারবেন্স দেখা যাচ্ছে, আপনার শরীর খারাপ, সর্দি কাশি নিয়ে আপনি প্রচন্ড পরিমাণে ভুগবেন, প্রায় সময় কিন্তু আপনার কিন্তু গলা ব্যথা, সর্দি কাশি, জিভে 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 ঘা হওয়া এমন কিছু হতে পারে, এমন হয় আপনার? কবে হয়েছিল দেখুন, শরীরে এতগুলো অঙ্গ, এতগুলো প্রোগ্রাম, রাজদার প্রোগ্রাম থেকে মানুষ এমনি এমনি এ পায় না, আপনার জিভে ঘা হবে সেটা কিন্তু একটা কিন্তু অথেন্টিক প্রেডিকশন, অথেন্টিক প্রেডিকশন, এরম প্রেডিকশন পাওয়া যাবে না। পায়ে ব্যথা, কোমরে ব্যথা, অর্ধেক 99% লোকে মেয়েদের বউদের হয়ে থাকে, 99%, এটা কমন কমন প্রেডিকশন, কিন্তু জিভে ঘা হওয়া
এটা কিন্তু একটা অথেন্টিক প্রেডিকশন। আপনার কয়েকদিন আগে আপনার হয়েছিল, আপনার চোখের ব্যথা হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, আমি কিন্তু এদিকে গেলাম না, আমি বললাম জীবের সমস্যা। আপনার ছেলের ছক দেখে, আপনার ছেলের ছক দেখে মায়ের কি সমস্যা হতে পারে, মায়ের কি রোগটা ঢুকেছে সেটা কিন্তু বলা সম্ভব। তার জন্য মানুষ রাজদার চেম্বারে এমনি এমনি আসে না, রাজদার প্রোগ্রাম মানুষ এমনি এমনি দেখে না, কিছু পায় কিছু বোঝে, প্লাস তার জন্য মানুষ চেম্বারে বসে থাকেন। বহরমপুরে আমার এই যে দূরে দূরে জায়গায় জায়গাগুলো এমনি এমনি নয়, মানুষ আমাকে চায়, ওর জন্য কিন্তু দূরে দূরে চেম্বারগুলোতে যাওয়া। এই যে আমার নর্থ বেঙ্গল, আপনার ছেলের পড়াশোনার জায়গা ডিস্টার্ব, আমার থেকেও আপনি বেশি ভালো জানেন পড়াশোনার জায়গা কতটা অমনোযোগী। সেই জায়গাটা আপনি যদি মনে করেন ঠিকঠাক করবেন তাহলে বিআরডি চেম্বারে যোগাযোগ করুন। আমি বললে ঠিক হবে কিনা সেটা সন্দেহ আছে, আর আপনি কানে শুনলে আপনার ছেলের সমস্যা মিটবে না। আপনি কোনো প্রতিকার দিয়েছেন ছেলের জন্য? তাহলে আপনার ছেলের পড়াশোনা আপনি ছাড়া ভালো কেউ বলতে পারবে না, ঠিক আছে? ইচ্ছা রাখুন, ইচ্ছা রাখুন, আপনি ছেলের জন্য, আপনি ছেলের মা, সচেতন হন ছেলের পড়াশোনার জায়গায়, প্লাস বাড়ির বাস্তুর জায়গায়। বাড়ির বাস্তুটাও যে ডিস্টার্ব আছে সেটাও আপনি ঠিকঠাক কোনো প্রোটেকশন নেননি। সবাই চেম্বারে এসে বলেন অর্থত প্রচুর সমস্যা, মনে রাখতে হবে শরীর যখন খারাপ হয় তখন কিন্তু মানুষ সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছোটে, মানে হচ্ছে শরীরটাকে সুস্থ না থাকলে কোনো কিছু ভালো লাগে না। ঠিক ভাগ্যের জায়গায় যদি আপনাদের ডিস্টার্ব থাকে, যেখান থেকে যে ভাগ্য আপনাকে অর্থ দিতে পারে, যে ভাগ্য আপনাকে প্রাপ্তি দিতে পারে, যে ভাগ্য আপনাকে সফলতা দিতে পারে, তার জন্য কি আমরা নিজেরা নিজেকে ট্রিটমেন্ট করব না, তার জন্য কোনো গুণগত প্রোটেকশন নেব না? সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন। অনেকেরই আছেন আমার কাছে, তো ক্যান্ডিডেট এসেছিলেন, তার ওনার ওয়াইফের গুরুতর রোগ, বিশাল রোগ, কিন্তু তার কাজের জায়গায় নিজের ডিস্টার্বের জন্য তার কর্মের জায়গাটা তিনি ভালো করতে পারেননি। তিনি তাকে আমি জ্যোতিষী বলেছিল কর্মের জায়গায় ডিস্টার্ব, কিন্তু তার অর্থের জন্য তিনি ঠিক করতে পারেননি। মেন হচ্ছে অর্থ, অর্থ যদি না থাকে কোনো কিছুই হবে না। তো আপনার ভাগ্যের জায়গা শুধুমাত্র ছেলেকে গিয়ে বলছি তা নয়, আপনার ছেলের আগে এডুকেশন করতে হবে। এডুকেশন যদি ঠিকঠাক করতে পারে তাহলে কেরিয়ার করতে পারবে, কেরিয়ার যদি ঠিকমতো করতে পারে তাহলে আমরা জানি যে অর্থটা ঠিকঠাক ইনকাম করতে পারবে। আমাদের যে কোনো কিছু শরীরের জায়গায় হোক তখনও কিন্তু অর্থের প্রয়োজন, ভাগ্যের জায়গায় হোক তখনও কিন্তু অর্থের প্রয়োজন, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে। যে শরীরের জন্য আমরা ব্যাকুল হয়ে যাই যে আমাকে ঠিক করতেই হবে, ভাগ্যের জন্য কিন্তু আমাদের ব্যাকুল হওয়াটা উচিত, এই জায়গাটাকে পুষে রাখাটা উচিত নয়। যারা ভাগ্যের দিক থেকে ব্যাকুল, যারা খুব সচেতন নিজের কর্মের প্রতি, নিজের প্রতি, প্লাস হচ্ছে যারা বাবা মারা চাইছেন আমার সন্তান প্রচন্ড পরিমাণে অবাধ্য, পড়াশোনায় ভালো ছিল ভালো হচ্ছে না, প্রচন্ড অলসতা, আপনি জানেন আপনার ছেলের বীজ দোষ, কেমুদ্রণ দোষ, কালসর্প দোষ ছকে আছে, শনি সালেহাতি চলছে, রাহু দশাবিয়র চলছে, বাড়িতে কুষ্টি রাখা আছে, আপনি জানেন কুষ্টিটা আলমারিতেই পড়ে আছে, কিন্তু আপনি জানেন যে আপনার ছেলের কুম্ভ রাশি সালেহাতি চলছে, কিংবা আপনার সন্তানের মকর রাশি সালেহাতি চলছে, কিন্তু এখনো প্রোটেকশন নেননি, শ্রাবণ মাসটাকে কাজে লাগান। যারা মনে করছেন জীবনে কিছু করতে হবে, নিজেকে কিছু গড়ে তুলতে হবে, তাহলে অবশ্যই আপনার যদি আশেপাশে যে কোনো কোনো জ্যোতিষীর কাছে গিয়ে, অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে, যে জ্যোতিষী আপনাকে অতীতের কথা বর্তমানের কথা সঠিকভাবে বলতে পারবে, সেই জ্যোতিষীর কাছে গিয়ে আপনি প্রোটেকশন নিন, অবশ্যই কিন্তু গ্রহগত সংস্কার করুন, অবশ্যই কিন্তু ভালো থাকবেন। রাশিকার গোলকার সাকসেসকার যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সঙ্গে আছে গোল প্যাকেজটা, কিন্তু মূল্য দিয়ে কিনতে হবে, আর সৌভাগ্যের আলো বইটাও কিন্তু আপনাদের মূল্য দিয়ে কিন্তু কিনতে হবে। আজকে যেমনি আমাকে আমরা বিআরডি চেম্বারে পেয়ে যাচ্ছেন, আগামীকাল আমাকে পাচ্ছেন বহরমপুর চেম্বার আর কৃষ্ণনগর চেম্বারে, আমাকে আমরা 20 তারিখে কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা চেম্বারে আসার আগে অগ্রিম বুকিং করে আসতে হবে 9883106409 9007468460, সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। আর বর্ধমানে কবে পাচ্ছেন, দুর্গাপুরে কবে পাচ্ছেন, প্লাস হচ্ছে আমাকে মেচেদায় কবে পাচ্ছেন, মেদিনীপুরে কবে পাচ্ছেন, কাঁথিতে কবে পাচ্ছেন, মালদায় কবে পাচ্ছেন, শিলিগুড়ি কবে পাচ্ছেন, প্রত্যেকটা চেম্বারগুলো ডেটগুলো যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন। আবার দেখা হচ্ছে কিছুক্ষণের পরে, ততক্ষণের জন্য আপনাদের শুভ হোক মঙ্গল হোক, চৈতন্য বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।